হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই আছো ভালো এবং সুস্থ। তো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখছো তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল সায়ন এডিটিং জোন, আর আমি তোমাদের সঙ্গে আছি সায়ন। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ আমরা এডিটিং করতে চলেছি নতুন একটা ফটো এডিটিং। তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো, তো এই টাইপের ফটো এডিটিং করবো আমরা আজকে, এবং তোমরা কীভাবে কী করবে সব বিষয় নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। এই টাইপের ফটো এডিটিং করার জন্য প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করে বানাতে হবে। তো বানানোর জন্য আমরা কী করবো, একটা জলের পিএনজি ছবি ইউজ করবো। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা যাও এবং ডাউনলোড করে নাও। এই জলের ছবিটাকে আমরা অ্যাড করবো, এটাকে জুম করবো, আর একটু জুম করবো, একটু জুম কমিয়ে আমরা একটু জুম করে নেবো, এবং এটাকে আমরা এই পজিশনে বসাবো। এই ব্রাশের টুলে যাব এবং ইরেজারে ক্লিক করব। ইরেজারে ডবল ক্লিক করার পরে হার্ডনেসটাকে আমরা পুরো একদম জিরো করে দেবো, এবং অপাসিটিটাকে আমরা 20 on মতন রেখে দেবো, এবং একবার ব্রাশে ক্লিক করব, পুরো ফুল জুম করব, এবং আস্তে আস্তে এভাবে মুছে দেবো আমরা। একবার ক্লিক করব, আর একবার টিক মার্কে ক্লিক করব। করার পরে আমরা আরেকটা ছবি অ্যাড করব, সেটা ছবি আমরা অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছি তিনটে বাক্স আছে, তোমাদের লাগবে না তিনটে। আমরা ক্রপে যাব এবং ক্রপ করব এই অবধি, তারপর টিক মার্কে ক্লিক করব, এবং তারপরে আমরা ব্রাশ সিলেক্ট করব এবং ইরেজারে সিলেক্ট করে এই ব্রাশের সাইজটাকে ফুল বড় করে দেবো আমরা, মানে সরি হার্ডনেসটাকে ফুল বড় করে দেবো। অপাসিটি তো ফুলই থাকবে, এবং ব্রাশের সাইজ তোমরা তোমাদের মতন করে রাখবে, এবং এইভাবে আমরা মুছে দেবো আস্তে আস্তে। এবং টিক মার্কে একবার ক্লিক করবো, বাক্সটাকে নিয়ে আমরা এখানে রাখবো পজিশনে। রাখার পর আমরা কী করবো, ব্রাশে ক্লিক করবো, ইরেজারে ক্লিক করবো, তারপরে এর হার্ডনেসটাকে আমরা হালকা একটু কমাবো, 47 মতন রেখে দেবো, এবং একবার ইরেজে ক্লিক করবো, এটা গায়াব হয়ে যাবে, তারপর আমরা আস্তে আস্তে মুছে দেবো। এবার ব্রাশে যাবো, ব্রাশটাকে ফুল বড় করে দেবো, সাইজটাকে একটু ছোট করে দেবো আমরা, এবং তারপর সাইড দিয়ে মেরে দেবো, যাতে মনে হয় এটা অরিজিনাল। মেরে দেওয়ার পরে আমরা আবার একবার যাবো, হার্ডনেসটাকে কমাবো, অপাসিটিটাও কমাবো, ব্রাশে ক্লিক করবো, এবং